নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের অল অপশানটি অন করে দাও, যাতে পরবর্তী সময় আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সবার প্রথমে তার নোটিফিকেশান পেতে পারো। শিক্ষকদের সম্মানার্থে পালিত একটি বিশেষ দিবস হলো শিক্ষক দিবস। এই দিন শিক্ষকদেরকে তাদের নিজস্ব কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য সম্মান দেওয়া হয়। বাংলাদেশ এবং ভারত সহ পৃথিবীর বহু দেশে ভিন্ন ভিন্ন দিনে উদযাপিত হয় শিক্ষক দিবস। ভিন্ন ভিন্ন দিনে উদযাপিত হলেও ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বিশ্ব শিক্ষক দিবস হল 5ই অক্টোবর। ভারতে 1962 সাল থেকে 5ই সেপ্টেম্বর আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন একজন সমাজকর্মী, দার্শনিক, শিক্ষাবিদ ও শিক্ষক ছিলেন। তিনি একটি সুস্থ দেশ ও সমাজ গড়তে শিক্ষকের অবদানকে গুরুত্ব দিয়েছিলেন। এবার আমরা জানব ভারতে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস কেন পালন করা হয়। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন দেশের রাষ্ট্রপতি হওয়ার পর তাঁর প্রাক্তন ছাত্ররা প্রতি বছর 5ই সেপ্টেম্বর রাধাকৃষ্ণন জয়ন্তী উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তিনি তাঁর জন্মবার্ষিকী পালনের পরিবর্তে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে উদযাপন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাঁর ইচ্ছাকে সম্মান জানাতে 1962 সালের 5ই সেপ্টেম্বর আমাদের দেশে প্রথমবার শিক্ষক দিবস পালিত হয়। এরপর থেকে প্রতি বছর ওই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এবার আমরা জানব শিক্ষক দিবস পালনের উদ্দেশ্য কি। বিদ্যালয়ে শিক্ষক দিবস পালনের উদ্দেশ্যগুলি হল, প্রথমত সমস্ত শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা। দ্বিতীয়ত, শিক্ষার্থীরা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবনী, শিক্ষক রূপে তার অবদান, তার নীতি, সর্বপল্লী রাধাকৃষ্ণনের বাণী ও তার আদর্শ সম্পর্কে জ্ঞান লাভ করবে। তৃতীয়ত, কেন 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালিত হয় তার আসল কারণ জানবে। চতুর্থত, শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে শিক্ষক হওয়ার জন্য অনুপ্রেরণা জাগানো। পঞ্চমত, শিক্ষার্থীদের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত করা। ষষ্ঠত, শিক্ষার্থীদের মধ্যে সহধর্মিতার মনোভাব গড়ে তোলা। এবার আলোচনা করব শিক্ষক দিবস পালনের প্রয়োজনীয়তা। রাধাকৃষ্ণনের মতো আদর্শবান শিক্ষকের জন্মদিবসকে সামনে রেখে শিক্ষক দিবস পালনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিসীম। প্রথমত, একজন শিক্ষক হলেন সুন্দর সুস্থ সমাজ গড়ে তোলার প্রতীক। সামাজিক অসাম্য, কুসংস্কার, অশিক্ষা দূরীভূত করে সমাজকে সুন্দর ও সুস্থ পথে এগিয়ে নিয়ে যাওয়ার কাণ্ডারী হলেন তিনি। আর এই বিষয়ে তাঁরা পথপ্রদর্শক হয়ে ওঠেন শিক্ষার্থীদের কাছে। দ্বিতীয়ত, শিক্ষার্থীরা তাদের দিনের সেরা সময়টি অতিবাহিত করেন বিদ্যালয়ের শিক্ষকদের সান্নিধ্যে। তাই তারা শিক্ষকদের থেকে জ্ঞান লাভ করে নিজেদেরকে সমৃদ্ধ করে ও ভবিষ্যৎ জীবনে এগিয়ে চলার প্রয়াসী হয়। তৃতীয়ত, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের নিজেদের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে ভালো থেকে
আরও ভালোতে উত্তীর্ণ হতে বছরের এই বিশেষ দিনটিকে পালন করা হয়। চতুর্থত, শিক্ষার্থীদের মধ্যে অন্তরে শিক্ষক শিক্ষিকার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান নিবেদন করে শিক্ষকদের চরণে। এবার জানব শিক্ষক দিবসের তাৎপর্য বা গুরুত্ব। দেশ ও জাতীয় জীবনে এমন কতকগুলি দিন আসে যেগুলো আমাদের নতুনভাবে উজ্জীবিত করে। ঠিক সেই রকম একটি দিবস হল 5ই সেপ্টেম্বর বা শিক্ষক দিবস। ভারতের মহান শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস উদযাপনের মধ্য দিয়ে শুধুমাত্র সেই মহান শিক্ষককেই শ্রদ্ধাজ্ঞাপন করা হয় তাই নয়, এই উপলক্ষে অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সম্মানিত করা হয়। সমাজ গঠনের কারিগর শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্ক গভীর থেকে গভীরতর এবং দৃঢ় থেকে দৃঢ়তর হয় এই ধরনের অনুষ্ঠান উদযাপনের মধ্য দিয়ে। শিক্ষার্থীদের মনের অন্ধকার দূর করে জ্ঞানের প্রদীপ জ্বালানোর কাজ করেন শিক্ষকরাই। দেশ ও জাতির ভবিষ্যৎ কাণ্ডারীদের গড়ে তোলার কাজটি করেন তাঁরা। এক্ষেত্রে বছরের এই দিনটি তাঁদের জন্য কিছু করতে পেরে আনন্দিত হয় শিক্ষার্থীরা। শিক্ষক দিবস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি আমাদের জীবনে ও সমাজে শিক্ষকের অমূল্য অবদানকে সম্মান জানানোর দিন। শিক্ষকতা পেশা পৃথিবীর সবচেয়ে কঠিন পেশাগুলির মধ্যে একটি, কারণ তাদের ওপরে দেশের নতুন প্রজন্মকে শিক্ষিত করার দায়িত্ব রয়েছে। শিক্ষক দিবসের দিন দেশের সমস্ত স্কুল ও কলেজে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষকদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করে। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও এই সব কর্মসূচিতে পূর্ণ উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেন। শিক্ষক দিবস শিক্ষক এবং শিষ্যের মধ্যে সুন্দর সম্পর্ক সৃষ্টি করে, তাই গুরু শিষ্য দুজনের জন্যই শিক্ষক দিবস খুবই আনন্দের একটি দিন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।